সেইদিন আমার কাছে মালাকুল মউত আসবে, মালাকুল মউত এসে আমাকে যখন ধরবে, আমি যদি নেককার বান্দা না হই, আপনি যদি নেককার বান্দা না হন, তাহলে এত কঠিন শাস্তি দিয়ে আপনার রূহটা কবজ করা হবে, আরে সেটা সহ্য করবার মতন। সাদ্দাত বিন আওস বলেন, হে দুনিয়ার মানুষ, যারা বদকার, যারা মিথ্যা কথা বলে, হারাম কাজ করে, জাহান্নামী লোক যারা, তাদের জান কবজ করতে মালাকুল মউত জাহান্নামী ফেরেশতাদেরকে কিছু দল নিয়ে আসবেন, পচা দুর্গন্ধযুক্ত কাফনের কাফড় নিয়ে আসবেন, আল্লাহু আকবার, পচা দুর্গন্ধ কাফনের কাপড় নিয়ে আসবেন। সেই কঠিন মুসিবতের দিনে মালাকুল মউত যখন আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, আর বলবে, আল্লাহ সবচেয়ে পচা সবচেয়ে বদকার লোক তুই, তোকে আল্লাহর জমিন চায় না, তাড়াতাড়ি আল্লাহর রাগের দিকে ফিরে আয়, আল্লাহর অসন্তুষ্টির পথে ফিরে আয়। সেই মৃত্যুর যন্ত্রণা এত কঠিন হবে, মৃত্যুর যন্ত্রণায় এত বেশি যন্ত্রণা, সাদ্দাত বিন আওস বলেন, একটা জীবিত মানুষকে, জীবিত মানুষকে সরাসরি তার গা থেকে চামড়া খুলে ফেললে যতটা না কষ্ট, একটা বদকার লোকের জান কবজ করতে তার চেয়েও বেশি কষ্ট পড়েন না, আউযু বিল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী রসুল এসেছে, আমার বন্ধুগণ বেশি কিছু লাগে না একটু বোঝেন, এই পৃথিবীতে যত নবী এসেছে, যত রসুল এসেছে, একজন নবী, একজন নবী কেবলমাত্র শখের মৃত্যু গ্রহণ করেছে, কয়জন জোরে বলেন, একজন নবী শখে মৃত্যুবরণ করেছেন, হযরত ইদ্রিস, নাম কি, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম অত্যন্ত ভালো মানুষ ছিলেন, ভালো মানের একজন নবী এবং রসুল, ভালো চরিত্রের অধিকারী ছিলেন। মালাকুল মউত আল্লাহর কাছে আরজি করলেন, ইয়া রব, আপনার নবী ইদ্রিসকে আমার খুব ভালো লাগে, ও রব, আপনি আমাকে অনুমতি দেন হযরত ইদ্রিসের সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই। বলেন, আল্লাহু আকবার, মালাকুল মউত আজরাইল জান কবজ করে যেই ফেরেশতা, ওই ফেরেশতা আল্লাহকে আবেদন করছে, মালিক, আপনার গোলাম, আপনার নবী ইদ্রিসকে আমার বড় ভালো লেগেছে, আপনি যদি অনুমতি দেন আমি ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে চাই। বলেন, আল্লাহু আকবার, মালাকুল মউত চলে এসেছে, ইদ্রিসকে সালাম দিলেন, আসসালামু আলাইক, হে নবী সালাম, আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনার প্রতি আমার অনেক ভালোবাসা, আপনি যদি, আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আপনাকে একটা কথা বলি, কি কথা, আপনার সাথে আমার খুব বন্ধুত্ব করতে ইচ্ছে হয়, সুবহানাল্লাহ, পড়বেন না, হযরত ইদ্রিস বললেন, তোমাকে কে পাঠিয়েছে, বলে আমি আল্লাহর থেকে অনুমতি নিয়ে এসেছি, ইদ্রিস বললেন, তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও আমার তিনটা আবদার তোমাকে পূরণ করতে হবে, জোরে বলেন কয়টা, আরো জোরে, তিনটা আবদার পূরণ করতে হবে। মালাকুল মউত আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো, আমি গেলাম বন্ধুত্ব করতে, সে তিনটা আবদার আমার কাছে পেশ করছে, কয়টা আবদার বলেন, বলেন তিনটা আবদার কি শুনতে চাইলে, হযরত ইদ্রিস বললেন, হে মালাকুল মউত, তিনটা আবদারের এক নাম্বার, এক নাম্বার আবেদন তোমার কাছে, আমার সাথে যদি বন্ধুত্ব করতে চাও, আগে আমার তুমি জান কবজ করবা, রূহ কবজ করবা, আমি দেখতে চাই, বুঝতে চাই, জানতে চাই যে রূহ কবজের কত যন্ত্রণা, আমি বুঝতে চাই, আল্লাহু আকবার, আবার আমাকে এই জানটা ফেরত দিবা, কেমন জানি না কথাটা একটু বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলের হাদিস, এই হযরত ইদ্রিস আল্লাহকে ডেকে ডেকে বললেন, মালিক তোমার কাছে আবেদন, গোপনে সম্পর্ক আছে না নাই, গোপনে সম্পর্ক আছে না নাই, মালাকুল মউত যখন বললেন তিনটা আবেদন কি বলেন, এক নাম্বার বলল, আমার জীবিত অবস্থায় তুমি আমার জান কবজ করে আবার আমাকে তুমি জানটা ফেরত দিবে, দুই নাম্বার আবেদন হলো, দুই নাম্বার আবেদন হলো, আমাকে তুমি জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, আবার বের করে নিয়ে আসবে, তিন নাম্বার হলো, আমি জান্নাত দেখতে চাই, তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবে। পরে আল্লাহু আকবার, আল্লাহর কাছে গেলেন, মালাকুল মউত গেলেন, ও রব, তুমি কার কাছে পাঠিয়েছো, আমি গিয়েছিলাম বন্ধুত্ব করতে, কিন্তু আমাকে শর্ত লাগিয়ে দিছে, আমি এখন কি করব, কি শর্ত, জান কবজ করতে বলেছে, আবার দিয়ে দিতে বলেছে, দুই নাম্বার জাহান্নাম দেখতে চেয়েছে, বের হয়ে আবার জান্নাতে যেতে চেয়েছে, মালিক এখন আমি কি করতে পারি, আমি তো মনে হয় ভুলই করে ফেলেছি। মালিক বললেন, মালাকুল মউত শোনো, ইয়া মালাকুল মউত,
যাও, তুমি যেহেতু বলেছো আমার ইদ্রিসের সাথে বন্ধুত্ব করবা, যাও আমি এটা কবুল করে নিব। সুবহানাল্লাহ, পড়েন। মালাকুল মাউত চলে গেল হযরত ইদ্রিসের কাছে, জান কবজ করে ফেলেছে, আল্লাহু আকবার, জান কবজ করে। শোকের মৃত্যু, যেহেতু ইদ্রিস বন্ধুত্ব করতে, ইদ্রিস না, ইদ্রিস চাইনি, মালাকুল মাউত চেয়েছে ইদ্রিসের সাথে বন্ধুত্ব করতে। বন্ধুর সাথে সম্পর্ক হলে, বন্ধুত্ব করতে চাইলে, এখনো বন্ধুত্ব হয় নাই, এখনো বন্ধু বলে কবুল করে নাই, যেহেতু বন্ধুত্ব কবুল করাতে হবে, সেহেতু শোকের মৃত্যু, যেহেতু এখানে তার জান কবজটা একটু ভালোভাবে কিংবা কষ্ট কম দিয়েই করবে, ঠিক কিনা বলুন? মালাকুল মাউত জান কবজ করার পরে শর্তানুযায়ী জানটা আবার তার ভিতরে ফেরত দিয়ে দিল, আল্লাহু আকবার। সব কিছু পর্যবেক্ষণ করতেছেন কে? জিজ্ঞেস করা হলো ইদ্রিস, ইদ্রিস জান কবজের যন্ত্রণা কেমন? শোকের মৃত্যু জোর করে না, কিসের মৃত্যু? শোকের মৃত্যু। হযরত ইদ্রিস যখন এই প্রশ্নের উত্তরে বললেন, আমার জান কবজ করতে কেমন কষ্ট হয়েছে জানো, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি চেয়েছি আমার শোক কেমন যন্ত্রণা এটা বুঝতে চেয়েছি। হযরত ইদ্রিস বললেন, আমার শোকের মৃত্যুতে জান কবজ করতে যন্ত্রণা হয়েছে এমন, জীবিত অবস্থায় একটা ছাগলের গা থেকে চামড়া খুলে ফেলে লবণ দিলে যতটা না যন্ত্রণা হয়, তার চেয়েও বেশি যন্ত্রণাটা হয়ে গেছে মৃত্যু জান কবজ করতে। শোকের মৃত্যু, শোকের, আল্লাহু আকবার। এরপরে যেহেতু বন্ধুত্ব করা লাগবে, দুই নাম্বার ছিল কি, কি দেখবে? জাহান্নাম দেখবে, জাহান্নাম দেখিয়েছে, বের করেছে। তিন নাম্বার ছিল কি দেখবে? জান্নাত দেখবে। তিন নাম্বার জান্নাতে চলে গেছে ইদ্রিস আলাইহিস সালামকে দেখানোর জন্য, মালাকুল মাউত জান্নাতে নিয়ে গেছেন। যখন জান্নাতে নিয়ে গেছেন, জান্নাতে নিয়ে যাবার পরে এবার নিয়ে আসবেন, তখন মালাকুল মাউত বললেন, হে ইদ্রিস আসেন, বাইরে আসেন। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, না আমি যাব না, আল্লাহু আকবার বলবেন না, আমি যাব না। আমি কি, কেন যাবেন না? কেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই কথা বলবার পরে মালাকুল মাউতের কাছে বলল, হে মালাকুল মাউত শোনো, খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন, আল্লাহু আকবার। হে মালাকুল মাউত, তুমি আল্লাহর বক্তব্য জানো না? আল্লাহর জান্নাতে যদি কেউ প্রবেশ করে, সে চিরস্থায়ী জান্নাতে থাকে, জান্নাত থেকে সে বের হয় না, পড়ে না, আল্লাহু আকবার। তথ্যটা শুনে অবাক হবেন। মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে বলল, আল্লাহ, কারে আমি বন্ধুত্ব বানাতেছি, তো চিটা? আল্লাহ বলেন, না মালাকুল মাউত, তোমাকে তো বলেছে ও জান্নাতে যাবে, কিন্তু জান্নাত থেকে বের হবে কথা তো বলা হয় নাই। আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলা ইদ্রিসের কপালে, ইদ্রিসের তাকদিরে লিখেছি, ইদ্রিস সে জান্নাতেই থেকে যাবে, পড়েন, আল্লাহু আকবার। এখনো নবী ইদ্রিস জান্নাতে রয়েছেন, পড়েন, আল্লাহু আকবার। তো আমার কথা বলার কথা ছিল মৃত্যুর যন্ত্রণা, মনে আছে তো আপনাদের? মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, আমার কাছে কি চিন্তা আসে দেখেন। যেই মৃত্যুটা শখের মৃত্যু, তার যন্ত্রণা যদি হয় এমন, তাহলে যদি কোনো মানুষ অন্যায় করে, অপরাধ করে, মিথ্যা পথে চলে, সুদের পথে চলে, ঘুষের পথে চলে, অবৈধ পথে ইনকাম করে, জুয়া খেলে, ক্যাসিনো খেলে, ইসলামী আন্দোলনের বিরোধিতা করে, বিশ্বাস করেন ওই লোকটার যন্ত্রণাটা কেমন হবে, এটার কথা বর্ণনা করতে গিয়ে সাদ্দাত বিন আওস বলেন, একজন জীবিত মানুষকে করাত দিয়ে চিরে ফেললে যতটা না যন্ত্রণা, তার চেয়েও কঠিন যন্ত্রণা হয়ে যাবে একজন বদকারের মৃত্যুতে, পড়েন না, আউযু বিল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমাদের কি করা দরকার? এই মৃত্যুর যন্ত্রণা তো আমরা সহ্য করতে পারবো না, অন্যায় অপরাধ বাদ দিয়ে আজকে থেকে আমাদের একমাত্র একজনের গোলামি করতে হবে, কথা বলেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা অর্ডার করে বললেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বললেন, ওয়াবুদ, গোলামি করো,
ربك তোমার রবের হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আল্লাহু আকবার কতদিন পর্যন্ত গোলামি করব জানো সেই দিন পর্যন্ত তোমার গোলামি করতে হবে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন যেই দিন না পর্যন্ত তোমার কাছে মৃত্যুর ফেরেশতা চলে যায় আল্লাহু আকবার মৃত্যু যেদিন মোলাকাত করবে ততক্ষণ পর্যন্ত আমাদের গোলামি করতে হবে কার জোরে বলেন কার এখন আপনি গোলামি করেন না অপরাধের পথে যুবক তোমার মুখে আজকে দাঁড়ি নাই তোমার পকেটে যে টাকা এটা হারাম টাকা তোমার বাড়িতে পর্দা নাই তোমার বাড়িতে তোমার মেয়ে পর্দায় থাকে না ছেলে পর্দায় থাকে না যুবক তোমার মা পর্দায় থাকে না তোমার স্ত্রী পর্দায় থাকে না তোমাকেও আল্লাহ জিজ্ঞেস করবে কেন তোর স্ত্রীকে কেন তোর মাকে কেন তোর বোনকে কেন তোর মেয়েকে পর্দায় রাখিস নি আমাকে বল আর আপনার যেই মা আপনার যেই বোন আপনার যেই ছেলে যেই মেয়ে যারা অন্যায়ের পথে চলেছে আপনি কিছু বলেন নাই তারা যদি জাহান্নামে চলে যায় আপনি রেহাই পাবেন না এমন ঘটনা হয়ে যাবে জান্নাত জান্নাত বাবার জন্য নেতার জন্য ওয়াজিব হয়ে গেছে জান্নাত মালিক দিয়ে দিবে ফয়সালা হয়ে গেছে মালিককে বা ডেকে ডেকে বলছেন রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন জোরে বলুন আল্লাহু আকবার কোথায় যাবেন আপনি কোথায় যাবেন আপনি বলেন বাবা হয়েছেন রেহাই নাই নেতা হয়েছেন রেহাই নাই বড় ভাই হয়েছেন রেহাই নাই হুজুর হয়েছেন রেহাই নাই সভাপতি হয়েছেন রেহাই নাই রেহাই নাই আল্লাহর কাছে ডাকবে আর বলবে রব্বানা হে রব আরিনা আল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস মালিক আল্লাহ আজকে আমরা জাহান্নামে যাচ্ছি যাদের কারণে আমি পদভ্রষ্ট হয়েছি যেই বাবা আমারে নামাজে ডাকে নাই আমি কোরআনের পক্ষে ছিলাম বিপক্ষে যেতে আমার নেতা আমাকে বাধ্য করেছে আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ যাদের কারণে আমি মিথ্যে পথে ছিলাম অবৈধ পথে ছিলাম অন্যায় পথে ছিলাম নারী বলবে আল্লাহ যেই স্বামীর কারণে আমি পর্দায় থাকতে পারি নাই যেই স্বামীর কারণে যেই বাবা আমারে নিষেধ করলো না পর্দায় কেন থাকিস না পর্দার পথে কেন আমাকে কেন আমাকে অর্ডার করলো না আল্লাহ আরিনা আল্লাযীনা আযাল্লানা আল্লাহ ওই বাবাটারে আমারে দেখায় দেন ওই নেতাকে দেখায় দেন ওই সভাপতিকে দেখায় দেন আল্লাহ ওই লোকটাকে দেখায় দেন যার কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি আল্লাহ ওকে দেখায় দেন ওকে জাহান্নামের গেটে রাখেন ওকে আমার পায়ের নিচে পিষে ফেলে তারপরে আমি জাহান্নামে যাব পরে নাউযু বিল্লাহ কি অবস্থা হয়ে যাবে সে এজন্য রব ডাকছে সূরাত নাবা যে আয়াতে কারিমা টুকুন আমি পড়েছি খুব সংক্ষেপে শেষ করছি বেশি বেশি ওয়াজ লাগে না বোঝার জন্য যারা বুঝতে চেষ্টা করে তাদের জন্য চেষ্টা করলে অল্পতেই যথেষ্ট ঠিক কিনা বলুন বেশি আমল লাগে না রসুল কি বলেছেন আখলিস কিনা পারে হাদিস আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার ঈমানটাকে খাঁটি করো তোমার ঈমানটাকে নির্ভেজাল করো তোমার ঈমানটাকে তুমি সুন্দরভাবে নিষ্কলুষ করো পবিত্র রাখো তোমার ঈমানটাকে নির্ভেজাল রাখো তোমার ঈমানটা যদি খাঁটি হয়ে যায় আমল যদি অল্প হয়ে যায় আমার রবের নাজাত তোমার অল্প আমলেই যথেষ্ট হয়ে যাবে পড়েন সুবহানাল্লাহ আমল যদি অল্প হয় কিন্তু ঈমানটা লাগবে খাঁটি ঠিক কিনা বলুন ঠিক কিনা বগুড়ার ভাইরা ঠিক কিনা বলুন আমার বন্ধুগণ এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নামের ব্যাপারে ভয় দিয়েছেন আমাদেরকে আপনাদেরকে কবরের আযাব সম্পর্কে ভয় দিয়েছেন মহান রবের পক্ষ থেকে কোরআন কারীমের মধ্যে যেই সূরাগুলো নাজিল করেছেন রব বিশ্বনবী জিব্রাইলের মাধ্যমে পেয়েছেন সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে ওহী পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে তিনি জানিয়ে দিলেন ইন্না আনযারনাকুম আযাবাল করিব ইয়াউমা ইয়ানযুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুল
ويقول الكافر يا ليتني كنت ترابا. زوري بولين الله أكبر. الله تعالى কি বলছেন একটু ভালো করে বুঝেন, আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, আমার বগুড়াবাসী ও আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, মালিক বলছেন ইন্নাকুম আযাবুন করিব, গোলাম হে নারী হে পুরুষ নিশ্চয় তোমাদেরকে কবরের আযাব যে আসবে, জাহান্নামের আযাব যে আসবে, এই আসন্ন শাস্তি সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম, সতর্ক করলাম, শুনো গোলাম, সেই দিন মানুষ মানুষ এই জাহান্নাম পাবে তার আগে, এই আযাবটা পাবে তার আগে, আমি আল্লাহ তাদের যত কৃতকর্ম করেছে যত আমলগুলো করেছে আমি আল্লাহ তাআলা তাদের আমলনামাগুলো সেই দিন তাদেরকে সরাসরি ডিসপ্লেতে দেখায় দেব। আল্লাহু আকবার। হেই জরুর আমার কলিজার টুকরা তরুণ বাবা, কি বলছে মালিক জানেন? মালিক বললেন কি আমল করেছেন, কি অপরাধ করেছেন, কি কি আমল করেছেন, কি কি খারাপ কাজ করেছেন, সেটা ভিডিও করতেছে কে? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, আল্লাহ তাআলা এগুলো ভিডিও করে রাখছেন, সেদিন কৃতকর্মটা দেখায় দিবেন, আর সেই দিন আফসোস করে করে বলবেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমার একই দেখায়, আমার যত অন্যায় সবই তো দেখায় দিতে সাহারে, এগুলো না দেখে আমি যদি মাটি হয়ে যেতাম। বলেন তো এই আফসোস করে কি সেই দিন কোনো কাজে আসবে, কথা বলেন কোনো কাজে আসবে? এবার বলতে পারেন আল্লাহ কেমনে দেখাবে, কেমনে আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছু দেখায় দিবেন? মালিক সূরাতু বনি ইসরাঈলের মধ্যে আমাদের জন্য বিশ্ব নবীর মাধ্যমে কোরআন কারীমের মধ্যে সবকিছু বলে দিয়েছেন, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. يا آية كريمة بوزلي سكر بني تورينا كان قطنا بغنا باشي আজকে দেখতেছেন আমি কথা বলতেছি, আল্লাহ আমারে বাদ দিল না, আপনার আমার এই ডান পাশে যে মুরব্বী বসে আছেন ওনাকে বাদ দেয় নাই, বাম পাশে যিনি বসে আছেন ওনাকে বাদ দেয় নাই, আমাদের ভাই জুনায়েদ আল হাবিব ভাইকে আল্লাহ বাদ দেয় নাই, আপনাদের এলাকার যে চেয়ারম্যান মহোদয় ওনাকে আল্লাহ বাদ দেয় নাই, আপনাদের এলাকার মেম্বার মহোদয় তাকে আল্লাহ বাদ দেয় নাই, ইউনুস আলী ভাইকে আল্লাহ বাদ দেয় নাই, মুখতার সিদ্দিকী ভাইকে আল্লাহ বাদ দেয় নাই, বাবু ভাইকে আল্লাহ বাদ দেয় নাই, আল্লাহ তাআলা সবাইকে ধরেছেন, ধরে ধরে বললেন ওয়াকুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষের, আপনাদের হাত আছে নাকি একটু জাগান তো, ডান হাতটা একটু জাগান, এইখানে একটু হাত দেন, এইখানে একটু হাত দেন, আল্লাহ তাআলা বলছেন একটু কষ্ট করে হাত দেন, একটু কষ্ট দিতেছি রাগ করতেছেন আপনারা, আল্লাহ বলতেছেন وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا. حتنا ما بيننا حتنا ما بيننا الله تعالى اكسر كي بات دي لنا الله بولت السنة دنيا رمانوش هي بغور المسلمان را هي نندي گرام المسلمان را شنو اكتا مانوش كو امي بات دي لنا پروتك دا مانوش هر اي کانے امي الله تعالى اكتا كاميرا اكتا مهوري كان سيطا كوري دي اچھی যা করছো যেখানে যাচ্ছ এবার হাত নামান, যেখানে যাচ্ছ যত অন্যায় করতেছো, কি চুরি করতেছো, কোথায় সালিশ করতে গিয়ে ঘুষ খাচ্ছ, কোথায় তুমি বেনামাজি হয়ে ঘুমিয়ে আছো, আমি আল্লাহ তাআলা ক্যামেরা দিয়ে সব ভিডিও করছি, বলেন আল্লাহু আকবার, আমার আল্লাহ ভিডিও করছে, এই যে মিডিয়ার ভাইরা এসছেন এই যে ভিডিও করছে, আমার আল্লাহর কাছে বুঝি ভিডিও নাই, আল্লাহর কাছে কি ভিডিও নাই, ক্যামেরা নাই, আল্লাহ যদি আপনার আমার এই অন্যায়গুলো ক্যামেরা করে দেখান, আল্লাহ বলছেন আখরাজ ইখরিজ নুখরিজ, হে নারী কি করে আপনি বেপর্দায় থাকেন, হে নারী কি করে আপনি বেনামাজি থাকেন, কি করে আপনি পরপুরুষের সাথে হাসি তামাশা করেন, মোবাইলের মধ্যে কি করে আপনি পরকিয়া করেন, হে যুবক কি করে তুমি গোপন পাপ করছো, হে যুবক কি করে তুমি পরকিয়া করছো, হে যুবক তুমি কি করে অবৈধ পাপ দেখছো, তোমার রক্ত ভিডিও করছে কে আমাদের ময়দানে, মানুষের সামনে যদি আল্লাহ তাআলা ডিসপ্লে ছেড়ে দেয় দেখ, বলেন তো
বলেন তো সেই দিন কি বেঁচে যাওয়ার কোনো সুযোগ আছে কথা বলুন কোনো সুযোগ আছে আল্লাহ তাআলা কি বলছেন আলজামনাহু তায়রাহু ফি উনুকি এখানে একটা ক্যামেরা একটা মেমরি কার্ড সেটআপ করে দিয়েছেন এবার দিয়ে সেটাকে ভিডিও করছেন ক্যামেরা করে ভিডিও করে এরপরে আল্লাহ বলছেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা আমি আল্লাহ তাআলা এটাকে ভিডিও করে সেভ করে রেখেছি আমি রব এটা কাগজ আকারে তোকে বের করে সেই দিন দেখাবো আর তোর আমল নামাটা দিয়ে আমি বলবো ইয়া তরা কিতাবাক পড় না তোর আমল নামা নে পড় এবার তোর আমল নামায় তুই কি করেছিস সব তুই নিজেই বোঝার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক না সেই দিন যদি আমল নামাটা দেয় আর যদি দেখায় দেয় ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা এটা যেন যেন কথা না মালিক আপনাকে জাররা পরিমাণ অন্যায়টা যদি করেন গুনাহটা যদি করেন নেকিটা যদি করেন সেই দিন আপনাকে দেখাই দিবে রুআ ইয়ারা রুআ ইয়ারা আদা ইয়াতা ইয়াতি এটা বলে না আল্লাহ বলছে রুআ ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ইয়ারা সেটা দেখাই দিবে আপনার চোখ দিয়ে আপনি দেখতে পাবেন আপনি যেই মালিকের চুরি করলেন আপনি যেখানে চুরি করলেন আপনি যেখানে ডাকাতি করলেন আপনি যেখানে বেনামাজি আপনি ঘুমায় রয়েছেন সবগুলো ভিডিও হচ্ছে আপনি কার বাড়িতে চুরি করলেন যুবক তুমি কোন বাড়ির বড়ই চুরি করেছো জাম্বুরা চুরি করেছো কোন বাড়ির মেয়ের সাথে তুমি কথা বলেছো কোন কোন বাড়ির নারীর সাথে পরকিয়া করেছো মোবাইলে কথা বলছো গোপন পাপ করছো হে যুবক হে তরুণ তোমার ক্ষমতা আছে বলে তোমার বাড়ির পাশের যেই প্রতিবেশী আছে সেই প্রতিবেশীর জোর করে জমি দখল করে আছো কোন জায়গা থেকে কিভাবে করছো কোন নেতার সাথে তুমি সুন্দর করে পরামর্শ করেছো তুমি টাকা দিয়েছো সালিশদার করতে গিয়ে সালিশদার পকেটের মধ্যে মুট ভরা টাকা ঘুষ নিয়েছে সব মালিক ভিডিও করছে মালিক সেই দিন সব দেখিয়ে দিবে বলুন তো সেই দিন এইভাবে করে সবার সামনে যদি ওপেন করে দেয় সেদিন লজ্জা অপরাধ সব সেদিন প্রকাশিত হয়ে যাবে বলুন সেই দিন কি আর এই পৃথিবীতে এসে আল্লাহর কাছে আবার ক্ষমা চেয়ে মাফ নিয়ে আল্লাহর গোলামি করে পৃথিবী থেকে আবার ভালো মানুষ হয়ে আবার সুযোগ পেয়ে কি জান্নাতে যাওয়া যাবে আমার নন্দীগ্রামের মুসলমানেরা বগুড়ার মুসলমানেরা এখনো সময় আছে এখনো মালিক আমাদেরকে পৃথিবী থেকে বিদায় দিল না যেই দিন আমাদের রুহ কবজ হয়ে যাবে মালাকুল মউত যেদিন চলে আসবে সেই দিন আর সুযোগ থাকবে না সেই দিন আর সুযোগ থাকবে না তাওবা করা সেই দিন আর ভালো হয়ে যাওয়ার সুযোগ থাকবে না সেই দিন আর ভালো হয়ে যাওয়ার সুযোগ থাকবে না সেই দিন আর নামাজ পড়ার সুযোগ থাকবে না সেই দিন আর দানের সুযোগ থাকবে না সেই দিন আর ভালো কাজের সুযোগ থাকবে না সেই দিন আর দাড়ি রাখার সুযোগ থাকবে না হে তরুণ তোমার কাছে এখন সুন্নাত ভালো লাগে না তোমার কাছে আজকে নবীর সুন্নাত ভালো লাগে না দাড়িটা ভালো লাগে না বলো তো মৃত্যু কি আমাদের কাছে বলে আসবে নাকি বলেন বলেন মৃত্যু কি আমাদের কাছে বলে আসবে নাকি মৃত্যু তো আমাদের কাছে বলে আসবে না যুবক যেই দিন তুমি চলে যাবে দাড়ি যদি তুমি রাখতে চাও ন্যূনতম 4-5-6 মাস আগে তোমাকে দাড়ি রেখে বড় করতে হয় মৃত্যু তো তোমার কাছে বলে আসবে না তুমি দেখেছো একই সাথে ছিলে একই সাথে পড়ালেখা করেছো কিন্তু তোমার সহপাঠী আজকে দুনিয়ায় নাই এমন আছে না নাই সন্তানের আগে পৃথিবীতে নিয়ম অনুযায়ী দেখেন সাধারণত সন্তানের আগে পিতা মাতা চলে যায় কিন্তু এই সিরিয়াল ভেঙ্গে পিতা মাতার সামনে সন্তানও চলে গেছে এমনও আছে না নাই যুবক তোমার বাবা চলে গেছে মা চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে হে আমার কলিজের টুকরা তরুণ আমার বাবাজি দেখুন তো আপনার বাবা আর ফিরে আসতে পারছে না আপনার মা আর ফিরে আসতে পারতেছে না আপনার মাকে আপনি জোর করে ধরে রাখতে পারেন নাই আপনার মা অন্যায় করেছিল কিনা এটা আপনি জানেন না জানেন আপনার মা আপনার বাবা এই পৃথিবীতে আর আসতে পারতেছে না সময় থাকতে আপনারও আমারও ভালো হয়ে যাবার দরকার আছে না নাই এজন্য আমার বন্ধুগণ আমি আপনাদের করো জোর মিনত করি বলছি আপনার পা দুটোয় গিয়ে দেন পা ধরে বলছি মা বোন আপনাকে শ্রদ্ধা নিয়ে বলছি আর অন্যায় করবেন না আর অপরাধ করবেন না মালিক আমাদেরকে জাহান্নামের
শাস্তি সমূহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন সতর্ক করে দিয়েছেন জাহান্নামের আযাবটা যেন তেন কথা না আমার রসূলের আগেও গুনাহ ছিল না পরেও গুনাহ ছিল না কিন্তু আমার রসূল জাহান্নাম থেকে কবরের আযাব থেকে প্রত্যেকটা নামাজের শেষেই তিনি আল্লাহর কাছে পানা চেয়েছেন বলেন আল্লাহু আকবার আমার রসূল বিশ্বনবী বলেছেন আমি এমন কোন নামাজ আমি ছেড়ে দেই নাই যেই নামাজে সালাম ফেরানোর আগে চারটা জিনিস থেকে পানাহ না চেয়েছি কয়টা জিনিস জোরে বলেন চারটা জিনিস থেকে পানাহ আল্লাহর রাসূল চেয়েছেন প্রত্যেকটা নামাজের সালাম ফেরানোর আগে এক নাম্বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ومن فتنة المسيح الدجال ما شد أبارك تقولين اللهم أواز كوري برن اللهم إني أعوذ بك من عذاب القبر ومن عذاب جهنم ومن فتنة المحيا والممات ومن فتنة المسيح الدجال جاي رسولين أجيو كنا سيلونا نبوهاتين পরেও গুনাহ ছিল না সেই রাসূল পর্যন্ত নামাজের সালাম ফেরানোর আগে দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে বললেন আল্লাহ ইন্নী নিশ্চয় আমি আউযু বিকা আপনার কাছ থেকে পানাহ চাই মিন আযাবিল কবর কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই পানাহ চাই রাসূলের গুনাহ ছিল না কবরের আযাব থেকে পানাহ চেয়েছেন ওয়া মিন আযাবি জাহান্নাম জাহান্নামের আযাব থেকে পানাহ চেয়েছেন তাহলে আপনার আমার কি হয়েছে কি হলো আমাদের যে আমরা আল্লাহর কাছে পানাহ চাই না আরে শিরক করতে করতে বিদআত করতে করতে গুনাহ করতে করতে আজকে গুনাহের জন্য আর লজ্জা লাগে না বিশ্বনবী বলেছেন তোমার ঈমান আছে কি না এটা যদি পরীক্ষা করতে চাও তাহলে তুমি দেখো গুনাহ করতে যদি তোমার কাছে খারাপ লাগে নেকির কাজ করতে তোমার কাছে যদি ভালো লাগে তাহলে মনে করবা তোমার ঈমান আছে পড়েন আল্লাহু আকবার আজকে আমরা নামাজে যাই মসজিদে ভালো লাগে না নামাজ ইমামের কেরাত যদি বড় হয়ে যায় পেছন থেকে কাশি দেওয়া শুরু হয়ে যায় কথা বলেন ঠিক কিনা অন্যায় কাজ করছি অপরাধের কাজ করছি সুদ ঘুষ জুলুমের মতো নিজের পকেটে ভরছি কথা বলেন না কেন সুদ ঘুষ নিজের পকেটের মধ্যে জুলুমের মতো ভরছি খারাপ লাগে না বরং মজা লাগে তার মানে ঈমান আস্তে আস্তে হে নারী তুমি বেপর্দায় চলছো পর পুরুষের সাথে মোবাইলে কথা বলতে তোমার কাছে ভালো লাগে খারাপ লাগে না কথা বলেন না কেন হে যুবক তুমি অবৈধ পথে অবৈধ ভাবে বিয়ের পূর্বে তুমি জনমের মতো মোবাইলে তুমি খারাপ কিছু করছো দেখছো পরকিয়া করছো মোবাইলের মধ্যে তুমি প্রেম করছো অবৈধ ভাবে কথা বলছো যুবক তোমার কাছে বড় ভালো লাগে অথচ বিশ্বনবী বলেছেন পচা কাজ গুনাহের কাজ যদি তুমি করো তোমার কাছে যদি খারাপ লাগে মনে করবা তোমার এখন খারাপ লাগে তো দূরের কথা আরো ভালো লাগে কত বলেন না কেন এজন্য আমি বলবো বাবাজি আমার কলিজার টুকরো তরুণ আর যুবকেরা শোনো আমার রসুল কবরের আযাব থেকে পানাহ চেয়েছেন শুধু তাই না ওমিন আযাবি জাহান্নাম জাহান্নামের আগুন থেকে পানাহ চেয়েছেন দুনিয়ার ভিতরে হায়াত মউতের ফিতনা থেকে আমার রসুল পানাহ চেয়েছেন দাজ্জালের ফিতনা থেকে পানাহ চেয়েছেন এই চারটা বিষয় থেকে পানাহ চেয়েছেন বিশ্বনবী কার কাছে সেই আল্লাহর কাছে আমাদেরও অন্যায় থেকে মাফ নেয়ার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই তাহলে আজকে থেকে তাফসীরুল কুরআন মাহফিল থেকে আমি আপনাকে বলতে চাই সিদ্ধান্ত নিতে হবে আমার বাবা আমার মা আমার নেতা আমার নেত্রী আমার নেতা আমার নেত্রী আমার দলের লোক আমার আত্মীয় সব যদি ছুটেও যায় তারপরেও জাহান্নাম থেকে আমাকে মুক্তি নিতে হলে জান্নাতি পথে চলতে গিয়ে আমার সব কিছু ত্যাগ করা লাগলেও আমরা কোরআনের পক্ষে থেকে আমল করতে রাজি আছি কারা কারা দু হাত তুলে আমার রবকে দেখায় দেয় লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন পড়েন আমিন আমার প্রিয় বগুড়ার মুসলমানেরা আমার প্রাণ প্রিয় আব্দুল মতিন ভাইয়ের এলাকার মানুষ আমার বাবু ভাইয়ের এলাকার মানুষ হাফিজ ভাইয়ের এলাকার মানুষ আমার জুনায়েদ আল হাবিব ভাইয়ের এলাকার মানুষ আমার কলিজার টুকরাল কাউসার ভাইয়ের এলাকার মানুষ
আমি আপনাদেরকে বলছি আজকে থেকে আপনাকে সত্য পথে চলতে হবে মিথ্যাকে অ্যাভয়েড করতে হবে আজকে আপনাকে নামাজের পথে চলতে হবে বেনামাজি হওয়া যাবে না পর্দায় চলতে হবে বেপর্দায় থাকা যাবে না পরপুরুষের সাথে নারী আপনি কথা বলবেন না আপনি ইসলাম রক্ষা করবেন আমার রবকে খুশি করে চলবেন অবৈধ পথে চলবেন না জেনার পথে চলবেন না যুবক তরুণ তরুণী তোমাদেরকে অবশ্যই গান বাদ্য গান বাজনা ড্যান্স এটা ছেড়ে দিতে হবে আজকে তো এই গান বাজনা এটা চলে যাচ্ছে বর্তমান সময়ের অপসংস্কৃতির শিক্ষা এমন ভাবে ঢুকিয়ে দিচ্ছে যেটা মাদ্রাসা নাম যেমন করে কোরআনের পক্ষে থাকতো আজকে সেই কোরআন ধ্বংস করবার জন্য কোরআনকে সরিয়ে দেবার জন্য কিছু লোককে পাঠা এই মাদ্রাসার ভিতরেও গান বাজনা ঢোল তবরা দিয়ে রাখছে কথা বলেন ঠিক কি না সুতরাং আমি বলছি আপনাকে খবরদার আল্লাহর জান্নাতে যদি আপনি যেতে চান অবৈধ পথ অন্যায় পথ থেকে আপনাকে আল্লাহর পথে ফিরে আসতে হবে এছাড়া কোনোভাবেই সুযোগ নেই সেই জাহান্নামের আগুনের ভয় শাস্তি সম্পর্কে আমাদেরকে ভয় দিয়ে সতর্ক করেছেন কে কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন গোলাম শোনো তুমি যে জাহান্নামে যাবে ওই জাহান্নামে তো তুমি আযাব সহ্য করতে পারবে না বিশ্বনবী বলেছেন নারকুম হাদিহি তুকিদুন আরে শোন বাড়ির যে কবরের বাড়ির যে চুলার আগুন এই চুলার আগুনটা তোর কাছে বেশি কঠিন মনে হয় না বুঝি বলেন তো চুলার আগুন কি সহ্য করা যায় নাকি বিশ্বনবী বললেন না না ওই চুলার আগুন তোকে আল্লাহ দিবে না বরং তার যে 70 গুণ ঠেস বেশি করে জ্বালাতে জ্বালাতে লাল করে জ্বালাতে জ্বালাতে কালো করে জরমের মতো কালো করে সেই অন্ধকার আদাবের মধ্যে যখন ছেড়ে দিবে সাথে সাথে আল্লাহ বলেন আজকের দুনিয়ার আগুনের মধ্যে আপনার হাত যদি পড়ে যায় আপনার শরীরটা যদি পুড়ে যায় আপনার ভিতর আগুনের ভিতরে যদি আপনি চলে যান আপনার সাথে সাথে মৃত্যু হয়ে যায় কিন্তু জাহান্নামের আগুনটা যেন তেন কথা না সেখানে জাহান্নামে চলে গেলে আর মৃত্যু হবে আল্লাহ বললেন আমার দুনিয়াতে বসে অনেক অন্যায় করেছে অপরাধ করেছে كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب زوري بولنا الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার জাহান্নামের আগুনে যখন পড়ে যাবে আল্লাহর কোন গোলাম আল্লাহ না করুন জাহান্নামের ভিতরে চলে গেলে মৃত্যু হবে না আল্লাহ বলছেন কুল্লামা নদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদাম সাথে সাথে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেলে সাথে সাথে শরীরের চামড়াটা ঝলসে যাবে মৃত্যু হবে না আল্লাহর কাছে মৃত্যু চাইবে কিন্তু কোনো মৃত্যু সেদিন আল্লাহ তাআলা বলছেন মৃত্যু চাইবা মৃত্যু দেব না নাদিজাত জুলুদুহুম জালত মানে হচ্ছে জিম লাম দান হচ্ছে চামড়া নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম আরে যুবক আজকে নামাজ পড়িস না বাবা সিজনমের মতো মানুষকে আইল ঠেলেন গরিবের সম্পদ চোর করে দখল করেন আল্লাহর কোরআন বিরোধী আন্দোলন করেন আল্লাহর কোরআনের পক্ষে না থেকে সত্যের পক্ষে না থেকে সত্যের বিপক্ষে চলে যান আরে আল্লাহ বলছেন জাহান্নামের আগুনটা গায়ে লাগার সাথে সাথে চামড়াটা ঝলসে যাবে মৃত্যুর জন্য আল্লাহর কাছে আবেদন জানাবে মৃত্যু হবে না মালিক বলেন বদলনাহুম জুলুদা বদলনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব চামড়াটা ঝুলছে যাবার সাথে সাথে আবার আল্লাহ সেই চামড়াটা আবার বদলে দিবে আবার পড়ে যাবে আবার বদলে দিবে আবার পড়ে যাবে আবার বদলে দিবে নামের আগে কত আলাস নামের আগে মাওলানা মুফতি লাগে আমাদের কত অহংকার কত আমাদের ক্ষমতা দেখাই সেদিন যদি আল্লাহর জাহান্নামে যাই কেউ তো জাহান্নামে আগুনটা সহ্য করতে পারবো না জাহান্নামের অধিবাসীরা জান্নাতিদেরকে ডেকে ডেকে বলবে আনাফিদু আলাইনা মিনাল মাই ও মিম্মা রাযাকাকুমুল্লাহ হে জান্নাতি অধিবাসীরা অনেক তৃষ্ণা আমাদের অনেক ক্ষুধা তোদের কাছে পানি দিছে আমাদের একটু পানি দে আমাদের একটু রিজিক দে সেদিন জান্নাতি লোকের অধিবাসীরা সেদিন উত্তরে বলবে ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন তোদেরকে পানি দেব না তাদেরকে পানি দেয়া যাবে না দুনিয়াতে বসে আমাদেরকে অনেক জুলুম করেছিস কথা বলে ঠিক না
দুনিয়ায় বসে কোরআনের কর্মীদের উপরে আঘাত করেছিস দুনিয়ায় বসে কোরআনের কর্মীদেরকে ঘরে ঘুমাতে দিসনি দুনিয়ায় বসে যারা কোরআনের পক্ষে কাজ করেছে কোরআনের আইন বাস্তবায়ন করতে চেয়েছে তোরা দুনিয়াতে বসে আমাদের উপরে অনেক হামলা দিয়েছিস মামলা দিয়েছিস দুনিয়ার ভিতরে ফাঁসি দিয়েছিস আজকে তোদেরকে আল্লাহ তাআলা এই জাহান্নামে থাকার কারণে আজকে তোদেরকে এই জান্নাতি লোকেদের পানি এবং রিজিক তোদের উপর হারাম করেছে সুতরাং তোরা পাঁচ তোরা মরে যা তোদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না বলুন তো সেই দিন কি আফসোস করে কোনো কাজে আসবে তাহলে এখন থেকে ভালো হয়ে যাবার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন ইন্না আনযারনাকুম আযাবান করিবাই يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا جربنا الله أكبر قرآن كريم دارا بحيك شتر 78 نمبر سورة النبا المدى كبار الشباش شرائط الله تعالى مدر کی ٹکے ٹکے بولنے ہیں غلام বোঝানোর জন্য আমি বলছি রূপক ধর্মী মতে মালিক তো আমাদেরকে সব সময় ডেকে ডেকে অনেক সাবধান হতে বলেছেন মালিক বললেন শুনো ইন্না আনযারনাকুম নিশ্চয় আমি আল্লাহ তাআলা আমরা তোমাদেরকে অসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলাম তোমরা তো সতর্ক হলে না তোমরা অন্যায় করতেছো অপরাধ করতেছো মিথ্যা দুর্নীতি চুরি ডাকাতি অবৈধ ক্ষমতা এরপরে মানুষকে কষ্ট দেয়া জুলুম করা বেপর্দা বেনামাজি যাকাত না দিয়ে টাকা নিজের ভিতরে তুলে রাখা আত্মসাৎ করা জুলুম করা ক্যাসিনোর পথে থাকা কোরআন বিরোধী আন্দোলন করা মিথ্যা নেতার পিছনে যত কিছু থাকছো চুরি করছো অপরাধ করছো তুমি মোবাইলের মধ্যে পরকীয়া করছো মোবাইলের মধ্যে গুনাহের কাজ করছো গোপন পাপ করছো এ করে যা টুকরা তরুণ আমি তোমাকে বলছি মালিকে কথা বলে তোমাকে বলেন মালিক বললেন يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا هي دنيا منوس تما تو تمرا تو অন্যায়ের পথকে ছেড়ে দিলে না আমি আল্লাহ তোমাদেরকে যে অন্যায়গুলো করেছো এই অন্যায়গুলো আমি তোমাদেরকে ডিসপ্লেতে সরাসরি দেখাবো যে অন্যায়গুলো করেছো এই অন্যায় থেকে তোমরা যদি ফিরে না আসো আমি সব ডিসপ্লেতে তোমাদেরকে দেখাবো আর সেই দিন আফসোস করবা আর বলবা ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় হায় আমি যদি মাটি হয়ে যেতাম বলুন তো সেই দিন আফসোস করে কোনো কাজে আসবে নাকি সুতরাং আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে আপনার জন্য আমার যেই পরামর্শ আসন্ন সত্যের পথে চলে যায় আসন্ন কোরআনের পথে চলে যায় আসন্ন কোরআনের পথে চলে যায় আসন্ন রসুলের পথে চলে যায় আসন্ন সিরাতুল মুস্তাকিমের পথে চলে যায় আসন্ন নায়েবে রসুলদের পথে চলে যায় আসন্ন সত্যের পথে চলে যায় যারা যারা সত্যের পথে চলতে চায় মালিকের কাছে মালিককে ডেকে ডেকে মালিককে ডেকে ডেকে আল্লাহর কাছ থেকে তৌফিক চান দোহা তুলে আমার রবকে দেখান আওয়াজ করে বলেন মালিক বলেন না আল্লাহ ইয়া রব্বুল আলামিন মালিক আমরা অপরাধী আমরা অন্যায় করেছি জীবনে অনেক আমরা অপরাধ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি ও মালিক আপনি আমাদের প্রত্যেককে ক্ষমা করে আমাদেরকে কোরআনের পথে কবুল করেন করেন আমিন আপনি আমি যে অন্যায় করেছি অপরাধ করেছি কেউ তো জানে না জানে কি আপনি যে অন্যায় করেছেন আমি যে অন্যায় করেছি এটা উনি না জানুক আমি তো জানি আল্লাহ তো জানে নাকি সে গুনাহ থেকে আমাদের মাফ চাওয়ার দরকার আছে না নাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপে করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়া ভয়ে প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পরে না আমিন হে তরুণ তোমার জন্য শেষ কথা বলে শেষ করছি হে তরুণ আজকে তুমি অন্যায়ের পথে আজকে তুমি গোপনে পাপ করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছো হে তরুণী
তোমার কাছে অনেক সময় বুঝ আসে আমি এত পাপ করেছি আমি এত অন্যায় করেছি গোপনে পাপ করতে করতে নিজের জীবনটাকে অন্ধকার করে দিয়েছি আমি তো জাহান্নামের নরকেট হয়ে গিয়েছি আমি কি আল্লাহর কাছ থেকে মাপ পেতে পারবো না জোর তরুণ তুমি তো অনেক গুনাহ করেও তোমার ভিতরে দহন জ্বালন শুরু হয়ে গেছে আরে আমি কি ভুল করলাম অন্যায় করেছো রাতে তুমি জনমের মতো মোবাইলের মধ্যে তুমি গরমের মতো তুমি জনমের মতো তুমি এমন কিছু দেখছো খারাপ কিছু দেখছো তুমি জনমের মতো অন্যায় করছো গোপনে তুমি বহু কিছু দেখছো পর্নোগ্রাফি দেখছো গোপন পাপ করছো মাস্টারবেশন করছো যুবক শোনো তুমি তো অন্যায় থেকে নিজেকে ছাড়াতে পারছো না আমি তোমাদেরকে বলছি তরুণ যুবক তুমি পর্নোগ্রাফি থেকে বাঁচতে চাও তুমি গোপন পাপ থেকে বাঁচতে চাও তরুণী তুমি গোপন পাপ থেকে বাঁচতে চাও পর্নোগ্রাফি তোমার ভয়াল অবস্থা তোমাকে শেষ করে দিচ্ছে তুমি বাঁচতে চাও বেশি না মাত্র পাঁচটা পাঁচটা সিস্টেমে তোমার জীবনটাকে তুমি আটকে দাও তুমি বেঁচে যাবে বলেন আল্লাহু আকবার যুবকদের জন্য পরামর্শ প্রথম তোমাকে যেটা বলবো হে যুবক তোমার জন্য বলছি তুমি যেই পর্নোগ্রাফি দেখছো মোবাইলের মধ্যে একাকী রাতে তুমি মিথ্যা অপবাদ যেই সিস্টেমগুলো তুমি করছো দেখছো পরকিয়া করছো গোপন পাপ করছো তুমি নিজেকে বাঁচাতে চাও কিন্তু আবার যখন ঘুমিয়ে যাও পাঁচ দিন সাত দিন পরে আবার সে অন্যায় করো আবার সে অপরাধ করো এই অন্যায় এই অপরাধ থেকে বাঁচাতে চাও কিন্তু পারছো না আমি তোমার জন্য পাঁচটি সিস্টেম তোমাকে বলে দিচ্ছি নাম্বার ওয়ান তোমাকে বলছি প্রথম পরামর্শে শোনো এইটা একটা মহামারী এটা একটা গুনাহ তুমি তোমার রবের কথার বিপরীত করছো এটা তুমি প্রথম ভেবে নাও যুবক তুমি প্রথম মনে রাখো আল্লাহর কোরআনের আয়াতের আইনের বিরুদ্ধে করছি যুবক মালিক বলছেন ওয়ালা তাকরাবু যিনা তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে তুমি যে পরকিয়া করছো তুমি যে পর্নোগ্রাফি দেখছো তুমি যে মাস্টারবেশন করছো হে নারী আপনিও দেখছেন বড় কষ্ট লাগে আজকে মোবাইল এমন একটা অবস্থা তৈরি করে দিচ্ছে চোখের গুনাহ কানের গুনাহ সব অবস্থা এত বেশি জটিল হয়ে গেছে জাহান্নামের ভিতরে নিজেকে অবস্থা কেমন যেন জোর করে ঠেলে দিচ্ছি কথা বলুন ঠিক কিনা নারী আমার তরুণী আমার কলিজার টুকরো তরুণ তোমাকে বলছি তুমি পর্নোগ্রাফি দেখছো বাঁচতে চাও তুমি মাস্টারবেশন করছো বাঁচতে চাও দুঃখ লাগে কষ্ট লাগে এই শব্দগুলো ইউজ করতে কষ্ট লাগে তারপরেও বলছি তুমি মনে করো যে না ওয়ালা তাকরাবু যিনা আল্লাহ আমাকে নিষেধ করেছেন আমি এটা করতে পারি না আমি আল্লাহর গোলাম আমি এটা করতে পারি না তোমাকে মনে রাখতে হবে মালিক যে তোমাকে অর্ডার করছেন নিষেধ করছেন ওয়ালা তাকরাবু যিনা তুমি জেনা করবে না জেনার ধারে কাছেও যাবে না জেনার ধারে কাছে যেতে হলে মোবাইলে গান দেখা লাগে অবৈধভাবে কথা বলা লাগে কথা বলেন ঠিক কিনা সুতরাং এটা তোমাকে ছেড়ে দিতে হবে আর এটা মনে রাখতে হবে আমি আল্লাহর গোলাম আল্লাহ আমাকে নিষেধ করেছেন আমি এটা করতে পারি দুই নম্বরে তোমার জন্য যে পরামর্শ সেটা হচ্ছে তুমি একাকী থাকবে না যুবক ঘরের মধ্যে তুমি একা থাকবে না তুমি যদি ঘরের মধ্যে একা থাকো দেখবেন একা থাকলে শয়তান সাথে জায়গা করে নেয় ঠিক কিনা বলেন তো ঠিক কিনা তুমি একা থাকবে না যুবক তুমি একা থাকো কেন কোনোভাবেই একা হবে না রুমের মধ্যে একা থাকবে না নারী রুমে একা থাকবেন না একা থাকলে মোবাইলের মতো একটা বন্ধু থাকলে সাথে গুনাহের পর গুনাহ করা যায় কথা বলছেন না কেন তাহলে নারী এবং এ তরুণ তোমাকে আমি অন্যায় থেকে বাঁচাতে চাই যেহেতু তোমরা বলেছো আল্লাহর আল্লাহর যে অবস্থা যে কঠিন পরিস্থিতি এই শাস্তি কিভাবে ভোগ করব হুজুর বাঁচতে পারি না অন্যায় থেকে কি করব আমি আমি বলবো তুমি তোমার একাকিত্বকে ভুলে যাও তুমি তোমার রুমকে গেট দিয়ে আটকে রাখার দরকার নেই কারণ তুমি বারবার যদি দেখো তুমি রুমের মধ্যে একা তুমি দৌড় দিয়ে তোমার অন্য ওই বাড়িতে আরো যারা আছে সেখানে চলে যাও একা থাকবা না একা থাকলে শয়তান তাকে আক্রমণ করতে সহজে এগিয়ে যায় ঠিক কিনা বলুন তারপরে তিন নাম্বার আপনি আপনার নিজেকে তাকওয়া দিয়ে সাজাবেন তাকওয়া দিয়ে সাজাবেন চারপাশে আপনাকে খেয়াল রাখতে হবে তরুণ তুমি তোমার এই চিন্তা রাখবে যে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে অবজারভেশন করছেন আল্লাহ আমাকে পর্যবেক্ষণ করছেন আমি যেখানে যাচ্ছি সেখানে তো আল্লাহ দেখছেন ঠিক কিনা আমি লেপের মধ্যে কম্বলের মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখছি আল্লাহ দেখে না কথা বলেন না কেন আল্লাহ দেখে না আল্লাহ দেখে সুতরাং আমি আপনাকে বলছি না আপনি অন্যায় করতে পারেন না তাকওয়া আল্লাহর ভয় দিয়ে ঘৃণা ভরে অন্যায়গুলো ছেড়ে দেন আর না হয় আল্লাহ আপনাকে ধরবে এরপরে আপনি গোপন পাপ থেকে বাঁচতে চাইলে চার নাম্বার যারা আল্লাহর নেককার বান্দা আছে বন্ধু যারা আছে যারা নামাজ পড়ে না যারা আল্লাহকে ভয় পায় না এই সকল লোকগুলোকে বন্ধুত্বের নাম থেকে বন্ধুত্বের সম্পর্ক থেকে নাম কেটে দেয় ঠিক কিনা
ইমামদের সাথে জুনায়েদ আল হাবিব ভাইয়ের সাথে সম্পর্ক রাখেন, তার সাথে চলাফেরা করেন, এলাকার আরো যত নামাজি ছেলে আছে তার সাথে চলাফেরা করেন। হে তরুণী, তুমিও তোমার এমন বান্ধবীদেরকে রেখো না যে বান্ধবী তোমাকে খারাপ কিছু শেখাচ্ছে। তুমি যারা আল্লাহর ওলির মতো আল্লাহর সবচেয়ে পছন্দ নিয়েও যত নারী আছে সেই নারীদের সাথে, বাড়িতে পর্দানশীল নারীদের সাথে যারা ভালো কাজ করে ভালো আমল করে তাদের সাথে সম্পর্ক রাখেন। দেখবেন যদি বন্ধু ভালো হয় আবার অপর বন্ধু ভালো হতে পারে। আপনাদেরই কথা, সেটা হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, তারপরে সঙ্গ দোষে লোহা ভাসে। সুতরাং খবরদার, আপনি এমন অন্যায় করবেন না, এমন বন্ধু রাখবেন না যে বন্ধু আমাকে আপনাকে খারাপ পথে নিচ্ছে। সুতরাং আমি আপনাকে বলছি, আপনি গোপন পাপ থেকে বাঁচতে চাইলে আপনার বন্ধু নির্বাচন করবেন এমন বন্ধু যেই বন্ধু ভয় করে একজনকে তিনি কে পাঁচ নম্বরে আপনি যে অন্যায় করেছেন আল্লাহর কাছে দু চোখের পানি ফেলে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেন, মালিক আমি গুনাহটা ছাড়তে চাই, আমি গোপন পাপ ছাড়তে চাই। তরুণী তুমি বলো, আমি আল্লাহ আল্লাহ আমি এই গুনাহ এই গোপন পাপ আমি ছাড়তে চাই, আমাকে ব্যবস্থা করে দাও, আমাকে সহজ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে নারী এমন নারী তুমি বানাও যে নারীদেরকে তুমি পছন্দ করো। তরুণ তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে এমন গোলাম বানাও যে গোলামদেরকে তুমি পছন্দ করো, যে গোলামদের সাথে তুমি থাকো, যে গোলামদের সাথে তোমার রহমতের ফেরেশতা তুমি দান করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। এই রকম চিন্তা করলে পাঁচটা পয়েন্ট, এক হচ্ছে যেই জেনায় যেতে, খারাপ কাজে যেতে যেই যেই মাধ্যম, গান শোনা, মোবাইলে অবৈধভাবে কথা বলা, এরপরে চুপি চুপি অন্যায় করা, এই সকল কাজগুলো, ড্যান্স দেখা, গান করা, এই সকল কাজগুলো থেকে নিজেকে দূরে রাখলে বলে তাকরবু যিনা আয়াতটাকে পালন করা হবে। তাহলেই আজকে বলবো আপনার আপনার যে মোবাইল আছে এই মোবাইল থেকে আপনার গানগুলো যেটা আছে, এই গানের লিঙ্ক যেগুলো আছে এটা ডিলিট করতে হবে, এটা ডিলিট করে ফেলেন। আপনি দেখুন এই পৃথিবী থেকে চলে যাবেন, আপনি যেই দিন চলে যাবেন বলেন তো আমার মোবাইলটাকে, আমি পৃথিবী থেকে চলে যাওয়ার আগে আমার মোবাইলে যত নারীদের ছবি আছে, যত খারাপ গান বাজনা আছে, এটাকে মরে যাওয়ার আগে আমি ডিলিট করে যেতে পারবো? কথা বলেন না কেন, যেহেতু জানি না কবে যাব, তাহলে এখন থেকে অন্যায় থেকে দূরে থাকুন, অপরাধ থেকে দূরে থাকুন। দুই হচ্ছে একাকি থাকবেন না, আপনার সাথে আপনার লোকের ঘরের লোকেদের সাথে থাকবেন। তিন হচ্ছে তাকওয়া দিয়ে নিজেকে সাজাবেন। চার হচ্ছে আপনার বন্ধু যদি খারাপ হয় সেটাকে অ্যাভয়েড করে আল্লাহর নেককার বান্দাদের সাথে নিজের বন্ধুত্ব করুন। পাঁচ নম্বরে হচ্ছে ক্ষমা চাইবেন একজনের কাছে, তিনি কে জোরে বলেন, তিনি কে